বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি করবো একটা ফেসিয়াল যেটা হচ্ছে কফি ফেসিয়াল তোমরা নিশ্চয়ই থামবেলে দেখিয়ে এসছো আমি কফি দিয়ে একটা ফেসিয়াল করব তো সেটা কিভাবে করছি তোমাদেরকে দেখাবো আর কফিটা হচ্ছে দুটো স্টেপে করব কফি ফেসিয়ালটা আজকে দিনে সবাই এই ফেসিয়াল তো করে পুজোর আগে একটু নিজেকে একটু চেঞ্জ অবশ্যই করে প্রত্যেকটা মহিলাই করে তো আমিও একটু রকমই চেঞ্জ করব মানে সামান্য হালকা যদি হয় গ্লো অবশ্যই এটা হবে গ্লোটা আর কারণ কফির মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা আমাদের স্কিনটাকে মানে ভিতর থেকে উজ্জ্বল করার জন্য সাহায্য করে তা আর কফির মধ্যে যেই উপকরণ থাকে তা হচ্ছে আমাদের স্কিনের উপরে টান টান মানে স্কিনটা পুরো একদম পুরো টান টান করে দেবে আর হচ্ছে একটা সুন্দর গ্লো আনবে এবং মসৃণ করবে স্কিনটাকে তো আমরা এইগুলিতে চাই আমরা চাই কি আমাদের স্কিনটা সুন্দর হোক আর এমন গায়ে রঙ যেমনই হোক মানুষের যদি স্কিনটা সুন্দর থাকে তো যে কোনো কিছু পরলেই মানিয়ে যায় স্কিনটাই হচ্ছে আমাদের মেন স্কিনটা যদি আমাদের টান টান থাকে আর সুন্দর চকচকে থাকে তো সেটাতে যা পরবে শাড়ি পরো তুমি সালোয়ার পরো তুমি তুমি জিন্স পরো টপ পরো সবইতেই কিন্তু মানিয়ে যায় তো আমরা ওই আগে মোটামুটি স্কিনটাকে ঠিক করার চেষ্টা করি চলো তো দেখো আমি এখানে নিম এটা হচ্ছে গোলাপ জল গোলাপ জল তো অ্যাভেলেবেল সবার ঘরেই পাওয়া যায় যদি না থাকে অবশ্যই একটা গোলাপ জল কিনে রেখে দিও কারণ গোলাপ জল শুধুমাত্র আমাদের সব কাজে লাগে আর ওটা হচ্ছে একটা কফি আর ওটা হচ্ছে লেবু আর ওটা হচ্ছে চিনি এটা হচ্ছে চিনির গুঁড়ো ফার্স্ট আমি চিনির গুঁড়ো মানে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি কারণ চিনিটাকে গুঁড়ো না করে নিলে চিনিটা গোটা গোটা থাকলে আমাদের স্কিনের একটু অসুবিধা হয় তো দেখো চিনির চিনি নিয়ে নিচ্ছি এক চামচ আচ্ছা তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কফি আর সামান্য মানে এক ফালি লেবুর রস যতটা তুমি তোমার যতটা সম্ভব ততটাই দেবে তুমি স্কিনে আমি শুধুমাত্র মুখে ময় ব্যবহার করব না আমি হাতে পায়েও সব জায়গায় মানে ইউজ করব মানে যেটুকু দেখা যায় আর কি তো আর দিচ্ছি এক চামচ গোলাপ জল তো গোলাপ জলটা তুমি গোলাপ জল যদি নাও থাকে বাড়িতে তো তুমি একটা কাজ করতে পারো নারকেল তেল দিতে পারো এর মধ্যে এক চামচ নারকেল তেল বা হাফ চামচ নারকেল তেল দিলেও হবে কিন্তু পিম্পল থাকে বলে আমি নারকেল তেলটা অ্যাভয়েড করেছি আমি এখানে গোলাপ জল ইউজ করেছি তো ভালো করে বেশ পেস্টটা তৈরি করে নিয়ে এবার আমি এটাকে হালকা হাতে ম্যাসাজ করব কিছুক্ষণ লাগানোর পর হালকা হাতে ম্যাসাজ করে নেবো তো চলো কিভাবে লাগাচ্ছি তোমাদের সঙ্গে সেটা সবটাই শেয়ার করছি আজকে আর আমি এই পুজোর সময় আমি আরেক দিনও করব তো দেখো এটাকে আমি চুলটাকে ফার্স্ট টাইম বেঁধে নিচ্ছি কারণ চুলটা মুখের উপর পড়লে একটু অসুবিধাই হবে কারণ একটু চিটচিটে ভাব চলে আসে যেহেতু চিনি দেওয়া আছে তো আমি চুলটাকে ভালো করে যতটা সম্ভব তুলে নিচ্ছি ওপরে এরপর আমি বেশ সুন্দর করে একটু গলায় একটু মুখে আর একটু হাতেও লাগিয়ে নেব তো দেখো প্রথমে আমি কী কীভাবে লাগাচ্ছি হালকা হালকা অনেকে ব্রাশ থাকে ব্রাশ করে লাগালেও হবে তো যা যেরকম ইয়ে থাকে তো সেইভাবে লাগালেও চলবে হাত নিয়ে হাতে করে যেহেতু আমার ব্রাশ নেই তো আমি হাতে করে একটু লাগিয়ে নিচ্ছি তো চারটে ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম এর মধ্যে তার মধ্যে হচ্ছে লেবু গোলাপ জল আর হচ্ছে চিনি মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আর হচ্ছে কফি তো এইটা দেখো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করছি আমি আমার স্কিনে তো দেখো কফির মধ্যে অ্যান্টি এজেন্ট গুণ থাকে যা আমাদের স্কিনটাকে ডিটক্সিফাইড করে অর্থাৎ বিষাক্ত বিষাক্ত স্কিনের যে বিষাক্ত পদার্থ থাকে সেগুলো সব স্কিন থেকে বার করে দেয় এবং স্কিনটাকে টান টান ভাব করে নেয় এবং একদম চকচকে গ্লো করে খুব সুন্দর আর এর মধ্যে এটা এইটা যদি তুমি সব সময় ব্যবহার করো মানে তোমরা যদি সব সময় অ্যাপ্লাই করো সব সময় বলতে সপ্তাহে একবার করে যে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কোনো দিনই পিম্পল থাকবে না ডার্ক স্পট থাকবে না এবং স্কিনটা খুব সুন্দর লাইটিং হয়ে যাবে ব্রাইটিং হয়ে যাবে এবং ক্লিনটা ক্লিয়ার হয়ে যাবে একদম মানে খুব সুন্দর লাগবে কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই এটাকে করতে হবে আর যেহেতু বাইরে থেকে কিছু আনতে হচ্ছে না মানে ঘরেরই সব পেয়ে যাবে তো আমার মনে হয় এটা করা যেতেই পারে স্কিন সুন্দর কেনা যায় তাই না তো দেখো বারবার আমার এটাকে লাগানো এটাকে লাগাবার পর হালকা হাতে একটু মেসেজ করে নেব আর আমি হাতে হাতে একটু হানি ইয়ে করে নেবো হাতে এবং গলায় একটুখানি দেখো অ্যাপ্লাই করেছি আমি আর এরপর দেখো এই যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনটা কিন্তু একদম টান টান ভাবটা কিন্তু চলে যায় টান টান ভাব চলে যায় এবং স্কিনটা হালকা হালকা দেখবে একটু জড়ো জড়ো ভাব হয়ে যায় কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই এই কফি ফেসিয়ালটা ব্যবহার করা উচিত কফি ফেসিয়ালটা একবার করে মানে করাটা উচিত সপ্তাহে একবার করে আর আমাদের যা যত ডেড স্কিন থাকে তা কিন্তু একদমই সরিয়ে দিয়ে নতুন মানে স্কিনে আর কি নতুন যে কোষ আর কি ওটা তৈরি মানে একদম নিয়ে আসি স মানে সতেজায় একদম যেটাকে বলে আর আমাদের যে যত ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস থাকে অন্য কিছুই আর কি থাকবে না সবটাই পুরো ক্লিন করে দেবে একদম আর এরপরে আমি আর এটা বলে রাখা ভালো এটা কিন্তু অল স্কিন টাইপ কারণ অল স্কিনে অ্যাপ্লাই করা যায় তো চলো দেখো আমি ধুয়ে চলে এসেছি আমি একদম মুখটা মানে কিছু দশ মিনিট রাখার পর হালকা হাতে মেসেজ করেছি তো সেটা সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে দেখো ভালোভাবে স্কিনটাকে ধুয়েছি ধোয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা গ্লো চলে এসছে একটা বেশ সুন্দর আর এটা মানে ক্যামেরা দেখার থেকে নিজেরা একবার করে দেখে নিও সত্যি কতটা সুন্দরভাবে আমি তো চমকে গিয়েছিলাম তো চলো এবার দ্বিতীয় স্টেপে চলে আসি দ্বিতীয় স্টেপটা দেখো একটা বাটির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা একটু বেশি পেস্ট হলে ভালো হয় আমারটা খুব একটা পেস্ট করতে পারিনি আমি অল্প মানে ভিজা মানে একটু ভিজিয়ে রাখতে হয় তো চালটাকে তারপরে ওটাকে পেস্ট করতে হয় আমার ভিজানো ছিল না আমি হঠাৎ করেই আমার মনে হয়েছে আজকে টাইম পেয়েছি একটু করে নিই তো ওই জন্য চালের গুঁড়োটা হালকা ভিজে একটু গোড়া ঘোঁড়া রয়ে গেছে তার মধ্যে দিলাম এক চামচ দুধ আর এই এক চামচ কফি এটা হলো তিনটে জিনিস মানে তিনটে জিনিসকে একসঙ্গে তার হচ্ছে দুধ চাল আর কফি আর এটা জানো তো কোরিয়ানরা কিন্তু ওদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কিন্তু দুধ আর চাল ওরা যে কোনো কিছু ফেশিয়াল বা ইয়ে করার জন্য দুধ আর চাল দিয়ে অবশ্যই ওরা করি আর এই দুধ আর চালটা দিয়ে দিলে কী হয় আমাদের ভেতর থেকে মানে স্কিনের একদম ভেতর থেকে মানে ফর্সা ভাবটা নিয়ে আসে যেটা আর কোনো রিমুভ হয় না আর বিউটি পার্লার করলে কিন্তু ওটা কিন্তু সাময়িকভাবেই সুন্দর হয় আরও সুন্দর হয় সাময়িকভাবেই হয় সেটা এটা কিন্তু আবার কিছুদিন যেতে না যেতে এটা আবার চলে যায় আর এটা কিন্তু একদম পার্মানেন্টলি তোমার থাকবে যদি তুমি প্রত্যেক সপ্তাহে একবার করে করো তো দেখো আমি ওটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে তবে এটা কিন্তু বেশি মানে কোনো মাসের মানে মাসেজ স্টেশ কিছু করবো না তো একই হয়ে গেছে এটা জাস্ট আমি মুখে রেখে দেবো দশ মিনিট মতন দশ মিনিট মধ্যে মুখে রাখলেই হবে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি এবং দশ মিনিটের মধ্যে হালকা হালকা শুকিয়ে গেলেই ওটাকে আমি ধুয়ে ফেলবো তো এবং আমার মুখে গালে এবং গলায় একটু অ্যাপ্লাই করে নিচ্ছি বাদবাকি যেটা থাকবে সেটা আমি পায়েটা করে নেবো কারণ জিনিস তো এই এত সুন্দর জিনিসটা তো ফেলে দেওয়া যায় না তো পায়ে অবশ্যই হাতে একটু করে নেবো তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আর এটা দেখো এটা মাখার পর না মুখে মুখের যে একটা গ্লো ভাব তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সুন্দরভাবে গ্লোভাবটা চলে আসে আর এই চোখের তলায় বিশেষ করে চোখের তলায় দেখবে অনেকে কালি পরে হালকা হালকা কালি পরে এবং চোখের পাশগুলো একটু স্কিনটা একটু বেশি মানে ইয়ে হয় লুজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব খুবই মানে একদম মানে কি বলবো খুবই উপকার পাবে তোমরা যারা এটা ব্যবহার করবে আমি তো খুব ভালোভাবে উপকার পেয়েছি আমি একবার করেছি এটা নিয়ে সেকেন্ডবার হচ্ছে আমি পুজোর আগে আরেকবার করব তিনবার আমার হয়ে যাবে তবে অবশ্যই এবার চেষ্টা করবো পুজোর মানে সপ্তাহে একবার করে এই এই ফেসিয়ালটা করার তো দেখো আমার মোটামুটি সব জায়গায় লাগানো হয়ে গেছে এবং এটা শুকোনো মানে হালকা হালকা শুকুজ বেশি শুকোলে বা বেশি ইয়ে করলে চলবে না এটাকে তোমার ঠিকভাবে মানে অল্প হালকা শুকোলেই এটাকে ধুয়ে তো তোমরা দেখলে আমি কীভাবে ফেসিয়ালটা করলাম তো এইটা আমি রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে নিলাম তো আজকে মানে এই ফেসিয়াল করার পর কোনো রকমভাবে ফেসওয়াশ বা সাবান ব্যবহার করা যাবে না আজকের দিনটার জন্য তো ঠান্ডা জলে শুধু ধুয়ে নিলাম জাস্ট তো দেখো মুখটা কিছুটা পরিবর্তন হয়েছে বুঝতে পারছো তবে এটা কিন্তু আজকে একবার দিল করলে হবে না এটাকে আমি মানে আজকে হচ্ছে স্যাটারডে আজকের দিন বাদ দিয়ে আজকে হলো আর পরের পরের স্যাটারডে বা ফ্রাইডেতে আরেকবার করে নিলেও হবে বা আরও দুবার করা যাবে যে টাইম আছে আরও দুবার করা যাবে তো আমি আর একবার করবো ট্রাই মানে পুজোর আগে আর একবার করব তারপর তো শীতকাল আসলে ও তো আলাদাভাবে করতেই হবে ট্রিটমেন্ট কিছু করার নেই একটু স্কিনটা যাদের একটু মানে আমরা যাদের আমাদের মতন যারা বয়সী তাদের অবশ্যই স্কিনের প্রতি একটু কেয়ার হওয়া দরকার কারণ স্কিনটা খারাপ হলে নিজেরই খারাপ হবে নিজেকে দেখতে খারাপ লাগবে তো তার জন্য অবশ্যই আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে করে নেওয়া গেলো আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা তবে দেখতে দেখার থেকেও বেশি তোমরা নিজেরা যদি করো অবশ্যই বুঝতে পারবে যে কতটা কি হলো দশ টাকার কফি কিনলেই মোটামুটি সব কিছু ঘরে পাওয়া যাচ্ছে আর এখনও কফিটা আমার রয়ে গেছে আমার আরেকবার হয়ে যাবে আর কফিতে আমি আমি হেনাতেও ব্যবহার করি কফি হেনাতে ব্যবহার করেছিলাম চুলটা দেখবে হালকা হালকা কফি কালার চলে আসে ব্রাউন ব্রাউন এদের আমার হাতগুলো তো করেছি জন্য হাতের স্কিনটা দেখো কতটা চেঞ্জ হয়েছে মানে খুব সুন্দর খুব গ্লো মানে এত তাড়াতাড়ি যে আমার হয়ে যাবে আমি বুঝতে পারিনি মানে আমি তো চমকে গেছি যে সত্যিই এত সুন্দর এত তাড়াতাড়ি হয়ে যায় তো একটা গ্লো চলে এসছে এবং পরিষ্কারও হয়ে গেছে মসৃণ পুরো একদম স্কিনটা আমার যেমন একটা একটা কীরকম ইয়ে হয়ে যায় মানে আমার হোয়াইট রেডস হয় খুব প্রচণ্ডভাবে তো সেইগুলো একদম পুরো ক্লিন হয়ে গেল আর আমি বেশিক্ষণ রাখিও নি মাত্র জাস্ট আমি দশ মিনিট রেখেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকেও আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তো আজকের টাটা